वेलकम टू माय एनआर ट्यूटोरियल सेंटर सुधी पाठक बृंद शीतर विदाय लग्ने एवं बसंत शुभ लग्ने तुम्हारे सकल के जाना अनेक अनेक प्रीति एवं शुभेच्छा। तुम्हरा जरा एबछर द्वादश श्रेणी पढ़च अर्थात 2021 साल जून मास नागाद उच्च माध्यमिक परीक्षा बसबे आशा करी तुम्हारा सबाई आसन्न परीक्षार प्रस्तुति जोर कदमे चालिए जाच्छो। तुम्हारे प्रस्तुति के आरो एक बेशी त्वरान्वित करार जन्य एवं आरो उन्नत करार जन्य आमी तुम्हारे द्वादश श्रेणी इंग्रेजी सिलेबासेर अंतर्भुक्त द पोइट्री अफ कवितार बंगानुबाद एवं किछु प्रश्नोत्तर निये आलोचना करब। ताई कथा ना बाड़िये चलो आज आमरा आलोचना शुरू करी। कविता शुरू करार आगे कवितार लेखक जन किट्स तार सम्पर्के किछु आलोचना करा प्रयोजन बोले आमी मने करछि। आमरा जानी जन किट्स हलेन रोमांटिक जुगेर सर्वश्रेष्ठ कवि और इंग्रेजी साहित्येर इतिहासे एई रोमांटिक जुग हच्छे एकटी अन्यतम जुग। एई जुगे अनेक कवि आछेन तार मध्ये उल्लेखयोग्य हलेन उइलियाम वर्ड्सवर्थ, कलेरिज, जन किट्स इत्यादि। एई जन किट्स तिनि अनेक कविता लिखेछेन तार मध्ये उल्लेखयोग्य हलो ओड टू नाइटिंगल, ओड टू अटम इत्यादि। ए रोमांटिक जुगेर सूचना हुएछिलो 1798 ख्रीष्टाब्दे कलेरिज एवं उइलियाम वर्ड्सवर्थ जौथभावे लिरिकल ब्यालाड्स प्रकाश करेछिलेन। तार ए लिरिकल ब्यालाड्स प्रकाशेर मध्य दिएई किन्तु रोमांटिक जुगेर सूचना हय। आर इंग्रेजी साहित्ये 1800 থেকে 1850 সাল পর্যন্ত এই সময়কালকেই বলা হয় রোমান্টিক যুগ। আমাদের আলোচ্য কবিতা পোয়েট্রি অফ আর্থ কবিতার লেখক জন কিটস তিনি 1795 সালের অক্টোবর মাসে লন্ডনে জন্মগ্রহণ করেন এবং 1821 সালের 23 ফেব্রুয়ারিতে ইতালির রোম শহরে মারা যান। অর্থাৎ তিনি মাত্র 25 বছর বেঁচেছিলেন। এই 25 বছর বয়সেই তিনি তার অসামান্য মেধা সম্পন্ন লেখনীর মাধ্যমে টোটাল রোমান্টিক যুগে এক ব্যাপক আধিপত্য বিস্তার করেছিলেন। তাই আমরা এখন আলোচনা করব তার লেখা একটি কবিতা পোয়েট্রি অফ আর্থ। চলো শুরু করি সরাসরি কবিতা। পোয়েট্রি অফ আর্থ কবিতাটির অর্থ হলো পৃথিবীর কাব্যিক গান। এই পৃথিবীর কাব্যিক গান কোনোদিনই শেষ হয় না। এই কবিতার অর্থ হলো এই পৃথিবীর কাব্যিক গান সবসময়তে রিমেন্স অর্থাৎ থেকে যায়। তো এই কবিতাটি হলো পেট্রার্চান সনেট। এটি একটি সনেট, এটি হলো পেট্রার্চার সনেট। আমরা সনেটকে জানি দুটো ভাগে ভাগ করা যায়, যেমন উইলিয়াম শেক্সপিয়ারিয়ান সনেট, একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, একটা হচ্ছে ইতালিয়ান সনেট বা পেট্রার্চান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেটকে ইংলিশ সনেট বলা হয় আর ইটালিয়ান সনেটকে পেট্রার্চান সনেট বলা হয়। তো আমাদের এই আলোচ্য কবিতাটি হচ্ছে পেট্রার্চান সনেট বা ইতালিয়ান সনেট। এই সনেটের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই সনেটটিকে দুটি ভাগে ভাগ করা হয়। প্রথম আট লাইনকে বলা হয় অক্টেভ এবং শেষ আট লাইনকে বলা হয় সেস্টেট। তো এখানে আলোচ্য কবিতা পোয়েট্রি অফ আর্থের কবি দুটো স্ট্যান্জার মাধ্যমে অক্টেভে তিনি গ্রীষ্মকালের সুন্দর চিত্র অঙ্কন করেছেন এবং সেস্টেটে তিনি শীতকালের অর্থাৎ শীতকালের সুন্দর প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরেছেন।
চলো আমরা সরাসরি কবিতা আলোচনা করতে শুরু করি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর কাব্যের গান কখনো শেষ হবে না। হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান, যখন সমস্ত পাখিরা গ্রীষ্মের প্রচণ্ড দাবাদাহে ক্লান্ত অবসন্ন হয়ে অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, মানে গাছের ছায়াচ্ছন্ন শীতল জায়গায় বিশ্রাম লাভের চেষ্টা করছে, ঠিক এ ভয়েস উইল রান, একটি কণ্ঠস্বর তখন দৌড়ে চলে যায়, একটি কণ্ঠস্বর তখন আমরা শুনতে পাই। এক কথায় গ্রীষ্মের প্রচণ্ড দাবাদহ পরিবেশে সমস্ত প্রকৃতি জগৎ এবং উদ্ভিদ জগৎ যখন ক্লান্ত অবসন্ন নিস্তেজ হয়ে পড়ছে, ঠিক সেই সময়তেই একটা কণ্ঠস্বর দৌড়ে চলে যায়, মানে কি একটা কণ্ঠস্বর আমরা দেখতে পাই বা আমরা শুনতে পাই, সেটি হলো ফ্রম হেজ টু হেজ, মানে সেই কণ্ঠস্বরটা এক ঝোপ থেকে আর এক ঝোপে, অ্যাবাউট দ্য নিউ মন মিট, এবং সদ্য কেটে নেওয়া তৃণভূমিতে এই কণ্ঠস্বরটা আমরা শুনতে পাই। তাহলে গ্রীষ্মের প্রচণ্ড প্রখরতায় সমস্ত প্রকৃতি জগৎ এবং উদ্ভিদ জগৎ যখন ক্লান্ত অবসন্ন নিমজ্জিত এবং নিস্তেজ হয়ে পড়ছে, ঠিক সেই সময়ে সমস্ত পাখিরা যখন ক্লান্ত হয়ে শীতল জায়গা খুঁজছে গাছের পাতার নিচে, ঠিক সেই সময়ে একটা কণ্ঠস্বর কবি শুনতে পেয়েছেন, সেই কণ্ঠস্বরটি হলো ঘাসফড়িঙের কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরটা শোনা যাচ্ছে একটা ঝোপ থেকে আর একটা ঝোপে এবং সদ্য কেটে নেওয়া তৃণভূমিতে। সদ্য কেটে নেওয়া তৃণভূমি মানে হচ্ছে ঘাসের জমি, যে ঘাসের জমি থেকে ঘাসগুলোকে কেটে নেওয়া হয়েছে এবং তার গোড়ার অংশগুলো পড়ে আছে, এমন জায়গাতেই কিন্তু এই ঘাসফড়িংকে দেখা যাচ্ছে, ঘাসফড়িংয়ের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। দ্যাট ইজ দ্য গ্রাসহপার, এই যে কণ্ঠস্বরটা শুনতে পাওয়া গেল এটাই হচ্ছে গ্রাসহপার, এটাই হচ্ছে ঘাসফড়িং। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, গ্রীষ্মের বিলাসিতায় এই ঘাসফড়িংই প্রধান নেতৃত্ব স্থানীয় ভূমিকা গ্রহণ করছে। অর্থাৎ গ্রীষ্মকালে যে সমস্ত পতঙ্গ বা যে সমস্ত জিনিসগুলো প্রচণ্ড আনন্দ উপভোগ করে, তার মধ্যে প্রধান নেতৃত্ব স্থানীয় ভূমিকা গ্রহণ করছে ঘাসফড়িং। হি হ্যাজ নেভার ডান, তার সেই আনন্দের যেন কোনো শেষ নাই, তার সেই অফুরন্ত আনন্দ মনে, তার মনের কোনো ক্লান্তি নাই, গ্রীষ্মের প্রচণ্ড দাবাদাহ পরিবেশকে অবজ্ঞা করে সে আনন্দ উপভোগ করে চলেছে। উইথ হিজ ডিলাইট, এই আনন্দ করতে করতে, ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, আনন্দ করতে করতে এবং মজা করতে করতে যখন সে ক্লান্ত হয়ে পড়ে, অবসন্ন হয়ে পড়ে, হি রেস্ট অ্যাট ইজি বিনিথ সাম প্লিজেন্ট উইট, বিশ্রাম আনন্দ উপভোগ করতে করতে সে তখন কি করে, আরামদায়কভাবে বিশ্রাম গ্রহণ করে, মনোরম আগাছার উপরে বসে পড়ে। এই গেল পোয়েট্রি অফ আর্থ কবিতার প্রথম স্ট্যানজার, অর্থাৎ অক্টেভের আলোচ্য বিষয়।